হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিহু। আমি জয়িতা, আর পিহু আমার একমাত্র মেয়ে। আজ আমার টপিক হচ্ছে ফেটাল মুভমেন্ট, অর্থাৎ মায়ের গর্ভে যখন একটা বাচ্চা থাকে তার যে মুভমেন্ট হয়, অর্থাৎ সে যে নাড়াচাড়া করে, এই মুভমেন্টটা আমরা কিভাবে খেয়াল রাখবো, কোন সময় এই মুভমেন্টটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, এবং দিনে কতবার একটা বাচ্চা মুভ করে, কি ধরনের মুভমেন্ট হয়। অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে বেবি কিক করে, অর্থাৎ লাথি মারে, সত্যি কি তারা শুধুই লাথি মারে? তো এই পুরো জিনিসটা নিয়ে এবং এটা কেন এত ইম্পর্টেন্ট আমাদের জন্য খেয়াল রাখা, আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমি অনেক দিন বাদে আজকে কন্টেন্ট নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে পিহুর শরীরটা ভালো ছিল না, আমার ফ্যামিলিতেও কিছু প্রবলেম যাচ্ছিলো, তার জন্য আমি আসতে পারিনি। আপনারা যারা হ্যাপি উইথ পিহুর ফ্যামিলিতে আছেন এবং আমার পাশের জন্য থেকেছেন, আমাকে ছেড়ে যাননি, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা দেখছেন, ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। একজন মা কিন্তু অপেক্ষা করে বসে থাকে যে কবে সে তার গর্ভের সন্তানের প্রথম কিকটা, অর্থাৎ লাথিটা বা নড়াচড়াটা ফিল করবে। তো প্রথমেই বলি, এই ফেটাল মুভমেন্ট অর্থাৎ মায়ের গর্ভে বাচ্চা কবে থেকে মুভ করতে থাকে, সাধারণত দেখা যায় যে 8 থেকে 10 সপ্তাহের সময় থেকেই বাচ্চা মুভ করে। কিন্তু মা এই সময় অতটা বুঝতে পারে না, কারণ এই সময় বাচ্চার সাইজ এতটাই ছোট হয় যে তাদের নড়াচড়াটা কিন্তু আমরা অত বুঝতে পারি না। তারা কীরকম টাইপের নড়াচড়া করে, অর্থাৎ বাচ্চাদের মুভমেন্ট কীরকম হয়, যেমন ধরুন বাচ্চা হিকাপস, অর্থাৎ হেঁচকি তুলতে পারে, হাঁচি দিতে পারে, ঢেকুর তুলতে পারে, মাথা নাড়তে পারে, চোখ অর্থাৎ আইস যেটা সেটা ব্লিঙ্ক করতে পারে, মানে পলক ফেলতে পারে, হাত পা নাড়তে পারে, ডিগবাজি খেতে পারে। তো বিভিন্ন রকমভাবে তারা নড়াচড়া করে, এবং এই নড়াচড়াগুলোও কিন্তু আমরা পুরোটাই বুঝতে পারি, কিন্তু আমাদের মনে হয় কি যে কোনো রকমের নড়াচড়াই বোধ হয় বাচ্চা লাথি মারছে, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। তাদের সব রকমের নড়াচড়া মিলিয়ে কিন্তু আমরা বলি হচ্ছে ফেটাল মুভমেন্ট, এবং এই জিনিসটাই কিন্তু খেয়াল রাখতে হয়। অবশ্যই এর মধ্যে লাথি এবং ঘুষিও আছে। তো যেটা বলছিলাম যে 8 থেকে 10 সপ্তাহে কী হয়, বাচ্চাদের নড়াচড়াটা শুরু হয়, কিন্তু আমরা এই সময় বুঝতে পারি না, অর্থাৎ মায়েরা এই সময় বুঝতে পারে না। তাহলে মায়েরা কবে থেকে এই মুভমেন্টটা বুঝতে পারে? সাধারণত দেখা যায় যে 18-20, অর্থাৎ 18 থেকে 20 সপ্তাহের আশেপাশে মায়েরা কিন্তু এই মুভমেন্টটা বুঝতে পারে। আর 22 উইকস, অর্থাৎ 22 সপ্তাহের মধ্যে কিন্তু মোটামুটি সবাই একবার না একবার এটা ফিল করেই ফেলেছে। এবার আসি, বাচ্চা কেন মায়ের গর্ভে মুভ করে, অর্থাৎ নড়াচড়া কেন করে? দেখুন, সোজা ব্যাপার, বাচ্চা মায়ের গর্ভে থাকছে, তার নিজের জায়গা লাগছে, সে আস্তে আস্তে বড় হচ্ছে, সে তার নিজের জায়গা তার তৈরি করে নেওয়ার জন্য কিন্তু মায়ের গর্ভে মুভ করে, অর্থাৎ সে সরে নিজের মতো করে তার জায়গাটাকে তৈরি করে নেয়। তো এটা একটা বাচ্চার সঠিক ডেভেলপমেন্টের মাপকাঠি বলা যেতে পারে। অর্থাৎ আপনার বাচ্চা নড়াচড়া করছে ঠিক মতো প্রত্যেক দিন, আপনি সেটা বুঝতে পারছেন, তার মানে হচ্ছে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হচ্ছে। একদম শুরুতে মায়ের গর্ভে যখন বাচ্চা নড়ে তখন সেটা কীরকম লাগে, অর্থাৎ একদম শুরুতে যখন মায়েরা সেটা ফিল করে তখন সেটা কীরকম মনে হয়? অনেকে এটা বলেন যে পপকর্ন হঠাৎ করে ফুটলে যেরকম হয় ওরকম একটা ফিলিংস হয়, অনেকের কাছে মনে হয় যে পেটের মধ্যে যেন প্রজাপতি ডানা ঝপটে চলে যাচ্ছে, বা অনেকে জাস্ট একটা গুড়গুড় করে, মানে মনে হয় যেন গ্যাস হয়ে গেছে। তো এরকম বিভিন্ন রকমের ফিলিংস অ্যাকচুয়ালি হয়। সাধারণত দেখা যায় যেসব মায়েরা প্রথম এটা ফিল করে তাদের এটা বুঝতে কী হয় একটু সময় লাগে, অর্থাৎ ফার্স্ট প্রেগনেন্সিতে এটা বুঝতে একটু সময় লাগে, সাধারণত 20 সপ্তাহের আশেপাশেই মায়েরা বুঝতে পারে। কিন্তু যেসব মায়েদের সেটা সেকেন্ড প্রেগনেন্সি বা থার্ড প্রেগনেন্সি, তারা যেহেতু এক্সপিরিয়েন্সড, তারা কিন্তু অনেক আগে থেকেই এটা ফিল করে। অনেক সময় দেখা যায় তারা হয়তো 16 উইকস বা 13 উইকস এই সময় থেকেই তারা বুঝতে পারে, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের এন্ডেও অনেকে বুঝতে পারে। প্রথম প্রথম যখন আপনি এই মুভমেন্টটা বুঝতে পারবেন তখন হয়তো দেখবেন যে আপনার দিনে একবার হয়তো আপনি টের পেলেন, বা হয়তো 2 দিনে 1 বার টের পেলেন, এবং যত দিন যাবে তখন দেখবেন যে প্রতিদিন আপনি বুঝতে পারছেন, এবং দিনের মধ্যে বিভিন্ন সময় এটা হয়, এবং বারবার করে বাচ্চা কিন্তু মুভ করতে থাকে। সবচেয়ে বেশি বাচ্চার মুভমেন্ট কোন সময় বোঝা যায়? সবচেয়ে বেশি বাচ্চার মুভমেন্ট থার্ড ট্রাইমেস্টারে বোঝা যায়, অর্থাৎ মোটামুটি আমরা বলতে পারি
যে 28 উইকসের আশেপাশে, অর্থাৎ 24 উইকসের পরপরই আমরা মোটামুটি এটা বুঝতে পারি যে রেগুলার বেসিসে বাচ্চা মুভ করছে এবং শেষ অবধি বাচ্চা কিন্তু ভালো মতো মুভ করে এবং মায়েরা কিন্তু ভালো মতো বুঝতে পারে। আর 32 উইকসের পরে কিন্তু মুভমেন্টটা একটু কমে যায়। এটা অ্যাকচুয়ালি মুভমেন্ট কমে না, যেহেতু বাচ্চার স্পেসটা কমে যায় ওই সময়টাতে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে তো বাচ্চার জায়গা কমে যাচ্ছে, তো অত মুভ করার মতো, অত হাত পা ছোঁড়ার মতো তার পরিস্থিতি থাকে না, কিন্তু বাচ্চা কিন্তু মুভ করে ওই সময়, হয়তো বাচ্চা এপাশ ওপাশ নড়ে, তো সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায়। বাচ্চার এই মুভমেন্টটা ট্র্যাক করা, অর্থাৎ খেয়াল করা এবং বাচ্চা দিনে কতবার মুভ করছে, কীরকম মুভ করছে, কোন সময় মুভ করছে, এই জিনিসগুলো খেয়াল রাখা জরুরি কেন? দেখুন, আপনার বাচ্চার ডেভেলপমেন্টের এটা একটা অংশ, কারণ আপনার বাচ্চা যে ডেভেলপ হচ্ছে ঠিকমতো বৃদ্ধি হচ্ছে, ঠিকমতো তার বিকাশ হচ্ছে, সে সব কিছু করছে, সেই জিনিসটার প্রথম ধাপ হচ্ছে আপনি বাইরে থেকে কীভাবে বুঝবেন, আপনার বাচ্চার মুভমেন্ট দেখে বুঝবেন। তো যার জন্য এই জিনিসটাকে ট্র্যাক করা খুব প্রয়োজন, এবং এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার আছে থার্ড ট্রাইমেস্টারে। অর্থাৎ থার্ড ট্রাইমেস্টারে আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চা দিনে কতবার মুভ করছে। আপনার ডক্টরও হয়তো আপনাকে বলবেন যে এক ঘন্টা বা দু ঘন্টায় বাচ্চা কতবার মুভ করছে, এটা রীতিমতো আমাদের কাউন্টও করতে হয়। এই কাউন্টিংটা খুবই ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি আমরা এটাই দেখে থাকি যে দু ঘন্টায়, অর্থাৎ প্রথম দু ঘন্টায় বাচ্চা 10 থেকে 30 বার পর্যন্ত মুভ করছে কিনা। দেখুন, এমন নয় যে 10 বারের কম মুভ করলে খুব ক্ষতি হয়ে যাচ্ছে বা আপনার খুব সেটা টেনশনের বিষয়, তা নয়। কিন্তু হ্যাঁ, আজকে আপনার বাচ্চা 10 বারে কম মুভ করছে, কিন্তু আপনি খেয়াল রাখুন পরের দিন বা তার পরের দিন আপনার বাচ্চা একটু বেশি মুভ করছে কিনা। তো এটা আমাদের একটু ট্র্যাক রাখতে হবে। এই ট্র্যাক রাখার জন্য আমাদের যেটা মেইনলি করতে হয় সেটা হচ্ছে একটা পেন নিন, কাগজ নিন, এবং যে সময় আপনার বাচ্চা মুভ করছে, অর্থাৎ যে সময়টাতে আপনার বাচ্চা অ্যাক্টিভ আছে। দেখুন, আমরা যেমন দিনের মধ্যে কিছুটা সময় অ্যাক্টিভ থাকি এবং কিছুটা সময় ঘুমিয়ে কাটাই, বাচ্চাও কিন্তু মায়ের গর্ভে তাই করে, ওরাও কিন্তু অনেকটা সময় ঘুমায় এবং অনেকটা সময় ওরা অ্যাক্টিভ থাকে। সাধারণত দেখা যায় মা যে সময়টাতে অ্যাক্টিভ থাকে, মা ঘুরে ফিরে বেড়াচ্ছে, চলাফেরা করছে, বাচ্চা কী হয় ওই যে নড়াচড়া, তাতে বাচ্চা ঘুমায়। আর মা যে সময় শুয়ে থাকে বা বসে থাকে বা রিল্যাক্স করছে, সেই সময় বাচ্চা অ্যাক্টিভ হয়। তো সেই সময়টাতে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন সময় আপনার বাচ্চা অ্যাকচুয়ালি জেগে থাকছে এবং সেই সময় মুভ করছে। প্রতিটা বাচ্চা আলাদা, তাদের নেচার আলাদা হয়। আপনার বাচ্চা যে সময় মুভ করছে বা যে সময় অ্যাক্টিভ থাকছে, এমন নয় যে সব বাচ্চাই তাই হবে। তো আপনাকে সেটা বুঝে নিয়ে চলতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে খেয়াল রাখতে হবে তার অ্যাক্টিভ মুহূর্তে সে এক ঘন্টায় বা দু ঘন্টায় কতটা সময় বা কতবার মুভ করছে, এবং এইটা আপনাকে কাউন্ট করতে হবে। দু ঘন্টায় একটা বাচ্চা 10 থেকে 30 বার পর্যন্ত কিন্তু থার্ড ট্রাইমেস্টারে মুভ করে। এই মুভটা বিভিন্ন রকমের হতে পারে, বাচ্চা হাত পা দিয়ে ঘষে, লাথি মারে, রোল করে, বিভিন্ন রকম মুভমেন্ট হতে পারে। আপনি সব রকমের মুভমেন্টটা মিলিয়ে কাউন্ট করবেন। বাচ্চা ধরুন যে সময়টাতে মুভ করছে, আপনি বুঝে গেলেন যে আপনার বাচ্চা এই সময়টাতেই মুভ করে, বা এই সময়টাতে সে নড়াচড়া করে, তো আপনি রিল্যাক্স হয়ে বসলেন, ভাবলেন যে আগামী 1-1.5 ঘন্টায় আমি এটা ট্র্যাক করবো বা আমি এটাকে কাউন্ট করবো, কিন্তু দেখছেন আপনার বাচ্চা মুভ করছে না, তখন আপনি কী করবেন? আপনি একটু উঠে চলাফেরা করবেন, যদি মনে হয় একটু গরম দুধ খেলেন বা একটু গরম জল খেলেন, কিছু খাবার খেলেন, বা যদি তাতেও না হয় একটা মিষ্টি খেলেন যদি আপনার ডায়াবেটিস না থাকে। তো এই ধরনের জিনিস কী হয়, বাচ্চাদের একটা ট্রিগার করে যে তারা মুভ করবে। খাবার খেলে বা সুগার খেলে বা মিষ্টি খেলে কী হয়, সুগার লেভেলটা বেড়ে যায় ব্লাডে, তো তাতে কী হয় বাচ্চা একটু নড়াচড়া করে, বা আপনি যখন নড়াচড়া করবেন বা আপনি যখন একটু গরম দুধ খেলেন, কিছু খাবার খেলে কী হয় ওদের মধ্যে একটা টেন্ডেন্সি আসে যে ওরা যদি ঘুমিয়েও থাকে তো অনেক সময় জেগে যায় এবং তখন নড়াচড়া করে, এবং সেই সময় আপনি রিল্যাক্স হয়ে বসুন, বসে আপনি কাউন্ট করুন। লেফট সাইড হয়ে শুয়েও অনেক সময় দেখতে পারেন যে বাচ্চা মুভ করছে কিনা। আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে আপনার পেটে একটু হাত বোলান, একটু খেয়াল রাখার চেষ্টা করুন বাচ্চা কোন সাইডটাতে মুভ করছে, কোন সাইডটাতে নড়াচড়াটা বেশি হচ্ছে, সেইভাবে আপনি একটু বোঝার চেষ্টা করবেন। এবার আসছি, যদি আপনার পেটে টুইন্স থাকে, অর্থাৎ যমজ বাচ্চা থাকে, তাহলে আপনি কী করবেন? অবভিয়াসলি এটা বোঝা সম্ভব না যে কোন বাচ্চা কখন মুভ করছে এবং কোন বাচ্চার মুভমেন্টটা আপনি ট্র্যাক করছেন, এটা তো সম্ভব না। সেক্ষেত্রে সাধারণত ডক্টররা বলে থাকেন, যেটা আমি নর্মাল হিসাব দিলাম বা যেটা আপনি নর্মালি সিঙ্গেল বেবি থাকলেও যেটা করেন, তো আপনাকে সেই জিনিসটাই মেনটেন করতে হবে। আর লাস্ট যেটা বলা, সেটা হচ্ছে কখন আপনি ডক্টরের কাছে যাবেন, অর্থাৎ এই বেবি মুভমেন্ট নিয়ে কখন আপনাকে সতর্ক হতে
হবে। যদি দেখেন যে টানা অনেকক্ষণ বাচ্চা মুভ করছে না, বা হয়তো টানা দুদিন ধরে বাচ্চা সেভাবে মুভ করছে না, বা বাচ্চার মুভমেন্ট হঠাৎ করে কমে গেছে, বা একটু চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, বা যে কোনো রকমভাবে আপনি যদি কোনো রকম চেঞ্জেস ফিল করেন বা মুভমেন্ট কমে যাওয়া ফিল করেন, অবশ্যই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন। সেকেন্ড হচ্ছে, যদি আপনি আপনার বাচ্চার মুভমেন্ট 22 weeks অর্থাৎ 22 সপ্তাহের পরেও যদি একবারও না বুঝতে পারেন, তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে সেটা জানান। অনেক সময় প্লাসেন্টা যদি সামনের দিকে থাকে, পেটের সামনের দিকে থাকে, সেক্ষেত্রে একটু মুভমেন্ট কাউন্ট করতে বা মুভমেন্ট একটু কম বোঝা যায়, বা অনেকের যদি খুব ওয়েট বেশি হয় সেক্ষেত্রেও একটু মুভমেন্ট কাউন্ট করতে অসুবিধা হয়। তো সেই ধরনের যদি কোনো কেস থাকে, তাহলে আপনার ডক্টরই আপনাকে বলে দেবেন সেটা আপনার কী করা উচিত বা কীভাবে আপনি চলবেন। তবে সাধারণত এই দুটো কেস যদি হয়, তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন। ব্যাস, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যারা নতুন মা হতে চলেছে তাদের কাছে ইউজফুল লেগেছে। এবার একটা পেন আর একটা কাগজ নিয়ে বসে পড়ুন আর বাচ্চার মুভমেন্টটা দিনের মধ্যে অবশ্যই একবার করে নোট ডাউন করতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, যারা নতুন মা হতে চলেছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার পাশে থাকুন। হ্যাপি মাদারহুড, হ্যাপি প্যারেন্টিং।